সম্বলপুর শহরে বিকাশ বাগবণা বছর বছর ধরিকিনা ধীমে যাইছে বিকাশ কাম অটকি পড়িছে মুখ্যমন্ত্রী ঘোষণা করিথিবার প্রকল্প ইনে কোটি কোটি টঙ্কার প্রকল্প কার্যকারী নাই হবা বিকাশ এবং সম্বলপুর এর কিছু বিলকুল সম্পর্ক নাই যে সরকার বর্তমান চালিছে কেবল ওড়িশা সম্বলপুর বলে নেই যদি পুরা ওড়িশা পরিপ্রেক্ষীতে দেখবে বিকাশ কোটি দেখা যাও নাই কেবল কেন্দ্র যোজনার হড়প করা ছড়া সরকার নিজস্ব যোজনা কিছু নাই সম্বলপুরে বিকাশ বাগবণা 2019 নির্বাচন ঠানু সম্বলপুর বিধানসভার বিকাশ কাম ধীমেই যাইছে সম্বলপুরে মুখ্যমন্ত্রীকর ঘোষিত প্রকল্প বি অটকি গলা সম্বলপুরর আনিকটর অবস্থা পুরা খারাপ হয়ে পড়িছে ব্যারেজ বনাবার লাগির বনে দিনু দাবি হয়ে আসুছে ই প্রকল্পকে সরকারকর আড়ু গ্রিন সিগনাল মিলি সারিথিলে বিল কাম অটকি রইছে সিয়াড়ে মহানদীর দুই নম্বর সেতু চাঁদপুর ব্রিজ নু নদী তরে তরে মুন্ডঘাট তক রিং রোড মুন্ডখাল নু পাওয়ার চ্যানেল দেইকিনা অশোক নিবাস কে রাস্তা বনাবার প্রকল্প বি অটকি রইছে নীল ডুঙ্গরি ভিএসএস স্টাডিয়ামর উন্নতিকরণ চেয়ারলাইন রাস্তা মালতিজোর নে সেতু নির্মাণ বনাবার লাগি 4 বছর আগ্রু ঘোষণা করিথিলে বালিবন্দা পোলার বনে বিকাশ কাম বাটবনা হে করি রহি যাইছে ওড়িশা সরকার সম্বলপুর কে সবুবেলে উড়ে বেমাত্রুক মনোভাব দেখেইছে 2019 যেন ইলেকশন পরে সেটা সে সরকারি দলটা না আসলা অপোজিশন পলিয়ালা ভেল হেতি লাগি বলি করি ওড়িশার যেন কাম মানে সম্বলপুর প্রতি করবার ঘোষণা করেছিল ওড়িশা সরকার সে কাম মানে বি অটকে দিয়া গলা আগামী নয়া কাম তো আসবার চান্সই না উঠবার পূর্ণা কাম মানে যেন কাম মানে হেবার থিলা সে কাম মানে বি নাই পারবার যেনতা কি হীরাকুদ ড্যাম কে বিশ্বস্তরীয় পর্যবক স্থলী বনামু বলে সেটা না কলি যেনতা কি ডেবরিগড় কে দ্বিতীয় চিড়িয়াখানা বনামু ওড়িশার বলে সে কাম কেতে দূর তো গলা আজ তক জনা নহে পড়ে বেরেজ র কাম মানে অটকি রহলা আনিকট ভাঙি সাইলান প্যান পলৌছে আর বিশেষ করে যদি আপনার সম্বলপুর কথা কহবে দীর্ঘ 11 বর্ষ আগাল কাল হব সম্বলপুর পৌর পরিষদ যেটা তাকে মহানগর নিগম ঘোষণা করা 12 গোটি পঞ্চায়েত ভিতরে সামিল করা সে পঞ্চায়েতর অবস্থা এবে সে যে হিন্দি গোটে কাহাবত আছে ধোবিকা কুতানা ঘরকানা ঘাটকা সে বিচারে না গ্রামাঞ্চলর সুবিধা পাই পাইপারে না সহরাঞ্চলর সুবিধা পাই পাইপারে পৌর পরিষদ কু মহানগর নিগম ঘোষণা কলা পরে মধ্য নির্বাচন হো নাই নির্বাচিত প্রতিনিধি নাহান্তি প্রত্যেক গলি কন্দ্রীয় লোক হইরাণ হরকত হচ্ছে কথা কথাকে যাই সরকারকে ভেটবাকে চাইলে মধ্যে প্রশাসনর কৌশি অধিকারী তো ভেটু না যেতে গুহারি কলে কে শুণু না আপনার দেখুবে বর্ষা দিন আসিলা মানে এটি গোটে কৃত্রিম বর্ষা মানে মনিষকৃত বর্ষা বন্যা হচ্ছে কোটি কোটি টঙ্কার প্রকল্প মানে কার্যকারী নাই করা যাবার আর কিছু প্রকল্প ঘোষণা হইলে বিল সেটা ঘোষণা নে সীমিত হয়ে করে রয়েছে অইঠাপালি নু কাইসি রাস্তার দোহরীকরণ ফ্লাইওভার 16 ফুট চৌড়ার সর্ভিস রোড নির্মাণ ক্ষেতরাজপুর স্টেশন নু সিটি স্টেশন তক রেল লাইন সঙ্গে সমানভাবে রাস্তা নির্মাণ টাউন হল প্রকল্প স্টোরেজ প্রকল্প গোলবজার মার্কেট কমপ্লেক্স বুড়ারজা সৌন্দর্যকরণ প্রকল্প এন্তা বহুটে কাম বাকি পড়িছে হীরাকুদনে পর্যটনর বিকাশ লাগি পায়েন খেল উদ্যান চিড়িয়াখানা সম্মিলনী কক্ষর বিকাশ কেবে করা যিবা ইনে প্রশ্ন উঠুছে দুঃখের বিষয় যে ঘোষণা ঘোষণার বিকাশ সীমিত রয়ে যাচ্ছে কৌশি কার্যক্রম হো নাই কৌশি বিকাশ কৌশি ঘোষণা উপরে আমি কাম দেখু না গোটে বড় প্রোজেক্ট ঘোষণা করেছে নিজে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে নীলডুঙ্গি ঠারে গোটে ট্রক টর্মিনাল সেটা সে সে রুটটা সেটা বহুত ব্যস্ততম মার্গ রাষ্ট্রীয় জাতীয় রাজমার্গ হয়েছে সেথিরে বহুত ট্রক ঠিয়া হচ্ছে তাঙ্ক পাই টর্মিনাল সেথিরে গোটে ওয়ারহাউসর মধ্যে স্কিম থিলা সে সবু আউ এসব গুড়াক স্থানীয় বিকাশ পাই বহুত জরুরি যদি ওয়ারহাউস দিয়া হব চাষী জিনিস রাখিপারে যদি ট্রক টর্মিনাল হব জিনিসপত্র নিয়া আনার সুবিধা হব সেসব প্রতি ঘোষণা হয়েছে বড়িয়া প্রোজেক্ট বড়িয়া তৈরি হয়েছে কিন্তু ঘোষণা ভিতরে সীমিত রয়ে যাইছে সম্বলপুর শহরবাসীকে বিকাশর স্বপন দেখে সুনা স্বপনকে চুনা করবার তি লাগিছন রায় সরকার বনে বর্ষু দাবি হইতিবার প্রকল্প মানে কা হেলা যে কার্যকারী নাই হেবার ইতার উত্তর দেবে কায়ে রায় সরকার সম্বলপুর নু ক্যামেরা পারসন রোহিত সিং সঙ্গে শুভশ্রী বারিকঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।